নমস্কার বন্ধুরা, তোমরা যে WPSC এক্সাম, এই ভিডিওতে আমরা ABTA তে যে সমস্ত MCQ টাইপের কোশ্চেনগুলো, বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে ভূগোলের, সেই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এখানে তোমাদের আসবে সেই সমস্ত কোশ্চেনগুলো এখানে করবো। সমস্ত কোশ্চেনগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এবং এই সমস্ত কোশ্চেনগুলো এই চ্যাপ্টারে তোমরা ABTA টেস্ট পেপারে কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই জন্য এই সমস্ত ভিডিওগুলো, এই যে আমাদের এই ভিডিও সিরিজটা চলছে চ্যাপ্টার ওয়াইজ, এটা আমাদের এর ভিডিও নাম্বার 2, এর আগের ভিডিওটা তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু অবশ্যই দেখবে। এবং আমরা WBTA টেস্ট পেপার কমপ্লিট করে দিয়েছি, তোমরা WBTA টেস্ট পেপারটা সম্পূর্ণ দেখে নেবে, এতে তোমাদের দেখতে পারবে যে কত MCQ টাইপের কোশ্চেনগুলো বারবার কমন এসে যাচ্ছে। আমরা নেক্সট উইক থেকে, আমরা মোটামুটি 4 তারিখ কিংবা 6 তারিখ থেকে আমরা ABTA সম্পূর্ণভাবে সলিউশন করবো। সেই জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখতে লাগবে, এবং তোমরা যদি এই সমস্ত ভিডিওগুলোকে না দেখো তাহলে কিন্তু নিজের প্রচণ্ড ক্ষতি করছো। ফার্স্ট কোশ্চেনটা এখানে কী আছে, বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের শুক্রমণ্ডল বলা হয় কোন স্তরকে, যে স্তরটি সেটি হলো কোন স্তরকে এটা বলা হয়, এটা বলা হয় স্ট্র্যাটোস্পোজকে, স্ট্র্যাটোস্পোজকে এটা বলা হয়। সরি, এখানে তোমাদের ট্রোপোস্ফিয়ারকে বলা হয়, সরি এখানে ট্যাপোস্পেস নেই, এখানে ট্রোপোস্ফিয়ার আছে, ট্রোপোস্ফিয়ারকে এটা বলা হয়। নেক্সট কোয়েশ্চনটা কী আছে, সুমেরু প্রবাহ এবং কুমেরু প্রবাহ লক্ষ্য করা যায় যে স্তরে, তাহলে সুমেরু প্রবাহ এবং কুমেরু প্রবাহ কোন স্তরে লক্ষ্য করা যায়, এটা তোমাদের হয়ে যাবে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন কী আছে, ওজন গহ্বর সৃষ্টিতে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তাহলে ওজন গ্যাস, ওজন গহ্বর, ওজন যে গহ্বর সৃষ্টি হয় সেই গহ্বর সৃষ্টিতে সবথেকে বেশি ভূমিকা গ্রহণ করে কে, ক্লোরোফ্লুরো কার্বন, সিএফসি, ক্লোরোফ্লুরো কার্বন। নেক্সট কোশ্চেনটা কী আছে, ইনসোলেশনে তাপের প্রভাব সবথেকে বেশি পড়ে, ইনসোলেশনে তাপের প্রভাব সবথেকে বেশি কোন অঞ্চলে পড়ে সেটা এখানে বলতে লাগবে, তাহলে তোমাদের কোন অঞ্চলে পড়ে, এটা ক্রান্তীয় অঞ্চলে সবথেকে বেশি পড়ে, খটা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা এখানে দেখে নেবো, নেক্সট কোশ্চেনটা কী আছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত, তাহলে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত, 34%, এখান থেকে খটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, বিপরীত উত্তাপ লক্ষ্য করা যায়, বিপরীত উত্তাপ লক্ষ্য করা যায় কোথায়, বিপরীত উত্তাপ লক্ষ্য করা যায়, তাহলে বিপরীত উত্তাপ লক্ষ্য করা যায় কোথায়, পর্বত্য উপত্যকায়, কটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান ভূমিকা পালন করে, তাহলে বিশ্ব উষ্ণায়ন, বিশ্বের যে উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এতে সবথেকে বেশি ভূমিকা পালন করে কে, কার্বন ডাইঅক্সাইড, CO2। নেক্সট কোশ্চেনটা কী আছে, এলনিনোর সর্বাধিক প্রভাব পরিলক্ষিত হয়, তাহলে এলনিনোর সর্বাধিক প্রভাব পরিলক্ষিত হয় কোথায়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, তাহলে কোথায় হয়ে যাবে এটা, 8 নম্বরটা তোমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে খ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোশ্চেনটা এখানে দেখে নেবো, নেক্সট কোশ্চেনটা এখানে কী আছে, একই গড় উষ্ণতা বৃদ্ধির স্থানগুলিতে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী রেখা বলা হয়, তাহলে একই গড় উষ্ণতা বৈশিষ্ট্য স্থানগুলিকে, যে রেখার দ্বারা এখানে যুক্ত করা হয়েছে সেই রেখাটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় সমষ্ণ রেখা, কী বলা হয়, সমষ্ণ রেখা। নেক্সট কোশ্চেনটা কী আছে, বায়ুর আর্দ্রতা পরিমাপ কি কার দ্বারা করা হয়, হাইগ্রোমিটারের দ্বারা, কার দ্বারা করা হয়, বায়ুর আর্দ্রতা পরিমাপ হাইগ্রোমিটারের দ্বারা, 10 নম্বরটা তোমাদের এখানে খটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, বাণিজ্যিক বায়ু কোন বায়ুকে বলা হয়, বাণিজ্যিক বায়ু, তাহলে বাণিজ্যিক বায়ু কাকে বলা হয়, আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্যিক বায়ু। নেক্সট কোশ্চেনটা কী আছে, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো, তাহলে এদের মধ্যে যে অপশনগুলো আছে এদের মধ্যে কোনটা ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় সেটি কী, সেই ঘূর্ণিঝড়কে কী বলা হয় ক্যারিবিয়ান সাগরে, হেরিকেন বলা হয়, কী বলা হয়, হেরিকেন বলা হয়। নেক্সট কোশ্চেনটা দেখে নেবো, এখানে ডোলড্রাম অবস্থিত, তাহলে ডোলড্রাম কোথায় অবস্থিত সেটা বলতে লাগবে, ডোলড্রাম আমাদের এটা ক্রান্তীয় মরু অঞ্চলে, সরি নিরক্ষীয় অঞ্চলে এটা অবস্থিত, ডোলড্রাম নিরক্ষীয় অঞ্চলে এখানে অবস্থিত। নেক্সট কোশ্চেনটা এখানে কনফিউজ হবেন না, এখানে ডোলড্রাম অবস্থিত নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট কোশ্চেনটা কী আছে, ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে, তাহলে কোন জলবায়ুতে আমাদের ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে, কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না, নিরক্ষীয় জলবায়ুতে এখানে ঋতু পরিবর্তন দেখা যায় না, ঘটা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখে নেবো, শীতকালে বৃষ্টি হয় যে জলবায়ুর অঞ্চলে, তাহলে শীতকালে বৃষ্টিপাত হয় যে জলবায়ু অঞ্চলে, অধিকতম কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তাহলে শীতকালে বৃষ্টিপাত হয় কোথায়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে,
ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চলে, তাহলে এখান থেকে ঘটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কি আছে এখানে, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? স্ট্র্যাটোপোজ, স্ট্র্যাটোপোজ বলা হয়, স্ট্র্যাটোপোজ। নেক্সট কোশ্চেনটা কি আছে, আরোরা, আরোরা বোরিস বোরিওসিল দেখা যায় দেশ অঞ্চলে, আরোরা বোরিওসিল দেখা যায় কোথায়? সুমেরু অঞ্চলে, কোথায় দেখা যায়? সুমেরু অঞ্চলে, তাহলে এখানে হয়ে যাবে সুমেরু। তারপরে নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্রুতগামী জেট প্লেনগুলি চলে ড্যাশ স্তরে, কোন স্তরে চলে? স্ট্র্যাটোস্ফিয়ারে, অনেকবার আমরা করেছি, কোথায় করেছি? স্ট্র্যাটোস্ফিয়ারে চলে দ্রুতগামী জেট প্লেন বলে এরোপ্লেন, কোন এ দিয়ে চলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারের মাধ্যমে। নেক্সট কোশ্চেনটা কি আছে, বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি ড্যাশ বায়ুর সাহায্য হয়, তাহলে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয় কোন বায়ুর সাহায্যে? ক্যাটাভেটিক, 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 কী হয়ে যাবে এখানে? ক্যাটাভেটিক। নেক্সট কোশ্চেনটা কি আছে, গ্রিন হাউস গ্যাসের একটি প্রকৃত উৎস হলো, তাহলে গ্রিন হাউস গ্যাসের একটা প্রকৃত উৎস কি? দাবানল, প্রকৃতভাবে উৎস হয় এখানে, কি হয়ে যাবে? দাবানল। নেক্সট কোশ্চেনটা কি আছে, এলনিনোর জন্য ড্যাশ মরুভূমিতে বর্তমানে বৃষ্টি হচ্ছে, তাহলে এলনিনোর ফলে কোন মরুভূমিতে বৃষ্টি হচ্ছে? এলনিনোর ফলে আটাকামা, আটাকামা, আটাকামা মরুভূমিতে বর্তমানে বৃষ্টি হচ্ছে। নেক্সট কোশ্চেনগুলো আমরা কি আছে এখানে, আমাদের দু এক কথায় উত্তর দিতে লাগবে। প্রতি 1 কিলোমিটার উষ্ণতা বৃদ্ধিতে বিদ্যুতে উষ্ণতা হ্রাস পায়, উষ্ণতা কত হ্রাস পায়? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, কত হ্রাস পায়? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেনটা কি আছে, তাপ শোষণ করে এমন একটি গ্যাসের নাম লিখো, তাপ শোষণ করে, তাপ শোষণ করে এমন একটি গ্যাস, তাপ শোষণ করে কে? কার্বন ডাই অক্সাইড, তাহলে তাপ শোষণকারী একটি গ্যাসের নাম কি? কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেনটা কি আছে, লানিনা, লানিনা কথার অর্থ কি? লালিনা, তাহলে লালিনা কথাটার অর্থ হলো গিয়ে ছোট্ট বালিকা, কি? ছোট্ট বালিকা, লালিনা কথাটার অর্থ কি? ছোট্ট বালিকা। নেক্সট কোশ্চেনটা কি আছে জানি, দেখবো সূর্য থেকে অগ্রত দ্রুত তরঙ্গ রশ্মি তাপীয় ফলকে কি বলা হয়? তাহলে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ রশ্মির তাপীয় ফলকে বলা হয় কি? ইনসোলেশন, কি বলা হয়? ইনসোলেশন, কি বলা হয়? ইনসোলেশন। নেক্সট কোশ্চেনটা কি আছে এখানে, কোন বায়ুপ্রবাহকে দ্য ডক্টর নামে পরিচিত, তাহলে কোন বায়ুপ্রবাহকে দ্য ডক্টর নামে বলা হয়, ডাকা হয়? সেটাকে বলা হয় হারমার্টন, কি বলা, কাকে বলা হয়? হারমার্টন, হারমার্টন যে বায়ুপ্রবাহ আছে, হারমার্টন বায়ুপ্রবাহকে বলা হয় দ্য ডক্টর। নেক্সট কোশ্চেন আছে, কোন মেঘের অপর নাম বাম্পি, বাম্পি ক্লাউড, বাম্পি ক্লাউড কার কোন মেঘের অপর নাম? তাহলে এটা হয়ে যায় ট্যাটোকিউমুলাস, 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 ট্যাটোকিউমুলাস মেঘের অপর নাম বাম্পি ক্লাউড। তাহলে আজকের জন্য এতখানি, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, নেক্সট চ্যাপ্টার এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো করবো, সেজন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন তো ওপেন করে অবশ্যই রাখবে।